সুপ্রিয় দর্শক, টাইমস ভিউ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি দেখাবো কাতলা মাছ দিয়ে কুমড়ো আলুর ঝোল। তো দেখুন, এই যে আমি আলু এবং কুমড়ো কেটে রেখেছি, যে তোমাকে এক হাত দিয়ে ভিডিও করতে হবে এবং রান্না করতে হবে, সেহেতু আমি এভাবেই দেখাচ্ছি। তো এদিকে আমি মাছও ভাজতেছি, এক অংশ ভাজা হয়ে গেছে। এদিকে এখন আমি কড়াই নিলাম এবং এখানে কড়াইটা গরম করছি, এরপর এতে তেল দিয়ে দেব। একটু দাঁড়ান, তেলটা দিয়ে নি। তেলটা দেয়া হয়ে গেল এবং তেলটা দেওয়ার পরে এটা গরম হলে আমি এখানে কিছু জিরা দিয়ে দেব। তো জিরাটা দিয়ে দিলাম, এরপরে একটু পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা বাদামি বাদামি হলে আমি সবজিটা দিয়ে দেব। তো তার ভিতরে একটু মশলা দিব, তেল হলুদ, যেটা আর কি লবণ, যেটা দিয়ে সাধারণত আমরা তরকারিতে দিয়ে থাকি। তো এবার আমি একটু লবণ দিলাম, পরিমাণ মতো আপনারাও লবণটা দিয়ে নেবেন। এরপর দিব হলুদ, তার আগে একটু নেড়ে চেড়ে দিই। এবার আমি এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আপনারাও পরিমাণ মতো হলুদ দিয়ে দিবেন এবং ভালো করে নেড়ে, যাতে পেঁয়াজটা একটু বাদামি বাদামি হয়, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। চাইলে এখানে আপনারা হালকা জিরার গুঁড়ো বা জিরা বাটাও দিতে পারেন, এক একজনের রান্নার ধরন তো এক এক রকম। তো আমি আমার মতো করে রাঁধছি। এবার আমি আলুটাতে দিয়ে দেবো, পুরো আলুটা এখন দিয়ে দিলাম, আবার একটু নেড়ে চেড়ে দিব। এরপর আমি কিছু সময় অপেক্ষা করে তারপর আমি কুমড়োটা দিয়ে দেব। দেখুন, আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসছে। মশলাটা মাখা মাখা হয়ে গেলেই আমি এরপরে এটাতে কুমড়োটা দিয়ে দেব। তো দেখুন, এদিকে মাছটাও উল্টে নেব। তার আগে আমাকে যেহেতু একসাথেই রান্না করতে হচ্ছে, সেহেতু দুই দিকে ই করতে হবে। আমি এবার কুমড়োটা দিয়ে দিলাম এবং সাথে আবারও নাড়া দিব। মাছটাও ওদিকেও দেখতে হবে আমাকে, সেজন্য একটু আমাকে দুই দিকেই নজর রাখতে যেতে হবে, সেজন্য একটু সমস্যা হতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাতে একটু ঢেকে তারপরে আমি জলটা দিয়ে দেবো। আমি আগে থেকে গরম জল করে রেখেছি, ওইটাই তরকারির ভিতরে দিব এবং মশলাটা এবং আলুটা যাতে ভালো করে মিশে, সে পর্যন্ত আমাকে ভালো করে নাড়তে হবে। আপনারাও আপনাদের মতো করে এভাবে রান্না করতে পারেন বা আমারটা দেখেও রান্না করতে পারেন। এবার আমি একটু ঢেকে দেব, এবার 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব। এদিকে আমি মাছটা একটু নাড়া দিয়ে আসি, যেহেতু মাছের এক অংশ হয়ে গেছে আর এক অংশ নাড়া দিব। পুরো মাছটা ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা হয়ে গেছে, আমি এবার এটাকে উঠিয়ে নিলাম। পুরো মাছটাই আমি তরকারির ভিতরে দিয়ে দেব। তো দেখুন, আমার মাছ উঠানো শেষ। এবার চুলাটা কিছু সময় বন্ধ রাখবো, এদিকে ঢাকনা খুলে দেখব কতটা হয়েছে। তো দেখুন, অনেকটাই হয়ে গেছে। আমি এখন এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিব।
এবং এর পরেই আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তো আমি এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি এটার ভিতরে ফুটিয়ে রাখা যে গরম জল সেটা আমি দিয়ে দেবো। তার আগে আমি একটু ধনের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিব, যেহেতু আমি তখন ধনে জিরার গুঁড়ো আমি দেইনি। তো এখন এটা একটু দিয়ে আর একটু সময় নাড়াচাড়া করব। এবার জলটা দিয়ে দিচ্ছি, আপনারাও পরিমাণ মতো জলটা দিয়ে দেবেন। আমি যেহেতু একটা কুমড়ার হাফটা নিয়েছি এবং সাথে দুইটা আলু নিয়েছি, সেই হিসাবে পরিমাণ মতো আমি বা দিলাম। আপনারাও আপনাদের পরিমাণ মতো জলটা দিবেন। এবং আমি আবারও ঢেকে দিলাম। এভাবে 10 থেকে 20 মিনিট রাখার পরে দেখুন এভাবে ব্লক চলে আসবে। আর আমি তরকারিটাতে সম্বরা দিব না, তার কারণ হচ্ছে আমি একবারে জিরাটা দিয়ে দিয়েছি, এই জন্য আর আমি আলাদা করে তরকারি ঢেলে সম্বরা দিব না। আমি এরপরে তরকারিটা হয়ে গেলে এখানে এই মাছটা দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো দেখুন বাষ্প উঠছে, যার কারণে একটু ক্যামেরা ধোঁয়াশা ধোঁয়াশা মনে হলো। তরকারির ঝোলটা ই হয়ে গেছে, আমি এর ভিতরে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে আমি আরও 5-7 মিনিট অপেক্ষা করব, কারণ তরকারিটা হতে আরও 5-7 মিনিট লাগবে। এবং মাছটা দিয়ে আবার একটু ঢেকে দিব। তো প্রিয় দর্শক, আজ এই ছিল আমার কাতলা মাছ দিয়ে কুমড়ো আলুর ঝোল। খুব অল্প সময়ের ভিতরে আমি এটা রান্না করে আপনাদের দেখালাম। আপনারাও খুব অল্প সময় বাসায় বসে রান্না করতে পারবেন। চটজল দিয়ে রান্না করার জন্য এটা খুব দারুণ একটা রেসিপি। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদের আমি বলছি, যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যদি আমার রান্নাটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, যাতে আমি আরও রান্না আপনাদের মাঝে দিতে পারি এবং উৎসাহ প্রকাশ করতে পারি, যে যাতে আমার উৎসাহ জাগে আপনাদের কাছে নতুন নতুন রান্নার রেসিপি দেওয়ার জন্য। তো দেখুন তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।